গরমকালে কি রোজ বাচ্চাদেরকে অয়েল ম্যাসাজ করা উচিত বাচ্চার গায়ে ঘামাচি বেরোলে কি তেল মালিশ করা যায় গরমকালে বাচ্চাদের গায়ে কোন ধরনের তেল আমরা মালিশ করাতে পারি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই লেসটাকেবার চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমকালে বাচ্চাদের তেল মালিশ বা সামার বেবি অয়েল ম্যাসাজ রিলেটেড বেশ কিছু ইনফরমেশান গরমকালে শিশুদের তেল মালিশ করার বিষয়ে বেশ কিছু প্রশ্ন আপনারা করে থাকেন আজকের ভিডিওতে আমি স্পেশালি সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন না দেরি না করে ফটাফট আজকের ভিডিওটা স্টার্ট করি গরমকাল তো প্রায় আসতেই চলেছে আবার কোথাও তো বেশ ভালোভাবে গরম পড়াও শুরু করে দিয়েছে এবার এই গরমকালে বাচ্চাদের গায়ে তেল মালিশ করানোর ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন কিন্তু মা বাবাদের মধ্যে এসে থাকে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি প্রথম যে কোশ্চেনটা আপনাদের মধ্যে থেকে আসে সেটা হচ্ছে গরমে বাচ্চাদের সর্ষের তেল মাখানো যাবে কি তো অ্যাকচুয়ালি হয় কি সর্ষের তেল মাখার ফলে বাচ্চাদের শরীরটা একটু গরম গরম হয় বাচ্চারা একটু গরম গরম ফিল করে ভেতর থেকে তাই যদি গরমকালে বাচ্চাদের গায়ে সর্ষের তেল মালিশ করে দিই আমরা সেক্ষেত্রে বাচ্চাদের গরম লাগার পরিমাণটা আরও বেড়ে যেতে পারে বাচ্চাদের ঘামের পরিমাণ বেড়ে যেতে পারে বাচ্চাদের গায়ে র্যাশ বেরিয়ে যেতে পারে ঘামাচি বেড়ে যেতে পারে এমনকি বাচ্চাদের পাতলা পটিও হতে পারে আর এই কারণে কিন্তু গরমকালে বাচ্চাদেরকে সর্ষের তেলটা না মাখানোই ভালো এরপরে যে কোশ্চেনটা আপনাদের মধ্যে থেকে আসে অর্থাৎ দু নম্বরের যে কোশ্চেনের উত্তরটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গরমকালে বাচ্চাদের গায়ে কোন তেল মাখানো উচিত গরমকালে আমরা বাচ্চাদের জন্য এমন একটা তেল সিলেক্ট করতে পারি যে তেলটা একটু পাতলা টাইপের হবে এবং চট করে বাচ্চাদের স্কিনের ভেতরে অ্যাবসর্ভ করে যাবে আর এরকম একটা খুব ভালো গরমকালের উপযুক্ত তেল হচ্ছে কোকোনাট অয়েল বা নারকেল তেল একটা পিওর রেডিবেল টাইপের খুব ভালো একটা খাঁটি বিশুদ্ধ নারকেল তেল দিয়ে আমরা কিন্তু বাচ্চার গায়ে গরমকালে মাসাজ করাতে পারি এই নারকেল তেল কিন্তু বাচ্চাদের দেহটাকে ভেতর থেকে ঠান্ডা ঠান্ডা রাখে এছাড়া এই নারকেল তেলের পরিবর্তে আমরা চাইলে কিন্তু বাচ্চাদের গায়ে অলিভ অয়েল দিয়েও মাসাজ করাতে পারি মোট কথা অলিভ অয়েল হোক বা কোকোনাট অয়েল হোক যেটাই বাচ্চাদের জন্য সিলেক্ট করবেন সেটাই যেন একদম পিওর হয় খাঁটি একদম এডিবেল টাইপের তেল হয় কোনো রকম যেন আলাদা করে গন্ধ মেশানো না থাকে কালার মেশানো না থাকে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন এরপর যে কোশ্চেনটার উত্তর দেবো সেটা হচ্ছে গরমকালে ঘামাচি হলে কি বাচ্চার গায়ে অয়েল মাসাজ করানো উচিত এবার ওই স্থানটাকে মানে ঘামাচি বেরোলে ওই স্থানটাকে একটু ড্রাই রাখা উচিত তাই গরমকালে বাচ্চার গায়ে র্যাশ বেরোক বা ঘামাচি বেরোক তার উপরে কিন্তু কোনো রকম অয়েল মাসাজ করানো উচিত না বা কোনো রকম লোশনও কিন্তু মাখানো উচিত না যদি ডক্টর কোনো স্পেশাল টাইপের লোশন দিয়ে থাকেন ওইগুলোকে ঠিক করার জন্য মানে ঘামা के बा ওই র্যাশগুলোকে ঠিক করার জন্য তো সেক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করা যেতে পারে বাট নর্মাল টাইমে আমরা যে সমস্ত অয়েলগুলো বাচ্চাদের গায়ে মাখাই বা যে সমস্ত লোশনগুলো বাচ্চাদের গায়ে মাখাই সেই সমস্ত কোনো কিছুই কিন্তু যদি ঘামাচি বেরিয়ে থাকে বা র্যাশ বেরিয়ে থাকে যত দিন পর্যন্ত সেই ঘামাচি বা র্যাশ বেরিয়ে থাকবে তার উপরে কিন্তু ততদিন পর্যন্ত কোনো রকম অয়েল বা লোশন মাখানোটা উচিত নয় চার নম্বর যে প্রশ্নের উত্তরটা আপনারা অনেকেই জানতে চান সেটা হচ্ছে গরমকালে কি রোজ বাচ্চাদের গায়ে তেল মাখানো উচিত বা তেল মালিশ করা উচিত তো দেখুন তেল মালিশ করা মানে সারাদিনের মধ্যে একবার বাচ্চাদের ভালো করে তেল মালিশ করে দেওয়াটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বাচ্চাদের স্কিনের জন্য ভীষণ ভালো এবার এর পরেও আরও অনেক কিছু ফ্যাক্টর থাকে যেমন ধরুন কোনো বেবি ভীষণ ঘামে কোনো বেবির স্কিন খুব অয়েলি তো তাদের ক্ষেত্রে কি হয় তেল মালিশ করলে তাদের আরও কষ্টটা বেড়ে যায় এই কারণে যদি এরকম আপনি দেখে থাকেন যে আপনার বাচ্চার খুব ঘাম বেশি হয় বা বাচ্চার স্কিনটা খুব অয়েলি তেল মাখার ফলে আরও কষ্ট হচ্ছে সেক্ষেত্রে একদিন দুদিন বাদে বাদে বাচ্চাকে তেল মালিশ করাতে পারেন কোনো ব্যাপার না যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে বাচ্চা এমনি বেশ তেল মেখে ভালোই থাকে সেক্ষেত্রে কিন্তু দিনের মধ্যে একবার বাচ্চার গায়ে অবশ্যই তেল মালিশ করতে পারেন একটা ভালোই যে বললাম কোকোনাট অয়েল দিয়ে হালকা পাতলা কোকোনাট অয়েল দিয়ে পিওর কোকোনাট অয়েল দিয়ে ভালো করে বাচ্চার গায়ে মাসাজ করে দিতে পারেন নেক্সট যে কোশ্চেনের উত্তরটা আপনারা অনেকেই জানতে চান সেটা হচ্ছে গরমকালে স্কিন তেল মাখালে কি বাচ্চাদের স্কিন কালচে হয়ে যায় তো দেখুন নর্মালি কী হয় একটা প্রাকৃতিক মানে একটা ভালো খাঁটি তেল দিয়ে যদি বাচ্চাদের গায়ে মালিশ করা যায় সেক্ষেত্রে সেটা বাচ্চাদের স্কিনের জন্য ভালো স্কিনটাকে ভেতর থেকে পুষ্টি দেয় এবং স্কিনটা অনেক চকচকে হয় গ্লোয়িং হয় স্কিনটা তো এই জন্য অয়েল মাসাজ বাচ্চাদের জন্য ভালো তবে গরমকালে বাচ্চাদের তেল মালিশ করার বিষয়ে বেশ কিছু ব্যাপার আমাদের মেনে চলতে হবে না হলে কিন্তু বাচ্চাদের স্কিনটাকে আমাদের সাময়িকভাবে কালচে মনে হতে পারে কি কী বিষয় সেগুলো আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি তো সেই সমস্ত দিকগুলো যদি আমরা একটু নজরে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের স্কিনটা অয়েল মাসাজের ফলে আরও গ্লো করে আরও সুন্দর হয় ভেতর থেকে স্কিনটা আরও পুষ্টি পায় তো ওই জন্য স্কিনটা আরও হেলদি দেখায় তাই সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা বাচ্চাদের গায়ে অয়েল ম্যাসাজ করতে পারি এই গরমকালে সেক্ষেত্রে স্কিন কালচে হওয়ার তো কোনো ব্যাপারই না স্কিনটা ভেতর থেকে পুষ্টি পাবে এবং স্কিনটাকে দেখে আরও বরং হেলদি মনে হবে নেক্সট যে কোশ্চেনটা আপনাদের মধ্যে থেকে আসে সেটা হচ্ছে গরমকালে কখন বাচ্চাদেরকে তেল মাখানো উচিত তো যেহেতু তেল মাখার ফলে অনেক বাচ্চারা একটু গরম গরম বাচ্চারা ফিল করে তো সেই জন্য কি হয় গরমকালে বাচ্চাদেরকে জাস্ট স্নানের আগেই তেল মাখানো উচিত তেল মাখানো হলো তারপর বাচ্চাকে ঘরেতেই রাখুন বাইরে বার করবেন না রোদে বার করবেন না ঘরেতেই রেখে দিন তার কিছুক্ষণ পর বাচ্চাকে ভালো করে স্নান করে দিন যখন স্নান করাবেন বেশ হালকা করে একটু গা হাত পাগুলো ঢুলে দেবেন যাতে বাড়তি তেলটা স্নানের জলে ধুয়ে যায় গরমকালে তেল মালিশ করান স্নানের আগে আগে আর যদি বাচ্চা একদম ছোট্ট হয় মানে নিউবর্ন বেবি হয় তো নিউবর্ন বেবিদের ক্ষেত্রে হয় কি ওরা তো কোনো ময়শ্চারাইজার ওদের গায়ে মাখাতে নেই একটা পিওর খাঁটি অয়েল দিয়ে ওদের গায়ে মালিশ করে দিতে হয় সেক্ষেত্রে নিউবর্ন বেবিদেরকে আপনি একবার স্নানের আগে তেল মালিশ করে দিতে পারেন আর আর একবার সন্ধ্যের দিকে বা একটু রাতের দিকে অয়েল ম্যাসাজ করে দিতে পারেন তো এটা নিউবর্ন বেবিদের ক্ষেত্রে আদারওয়াইজ নর্মাল যে সমস্ত বেবিরা নিউবর্ন টেস্টটা পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে স্নানের আগে একবার তেল মালিশ করে দিলেই যথেষ্ট এরপর যে কোশ্চেনটা অনেকে করে থাকেন সেটা হচ্ছে গরমকালে বাচ্চাকে তেল মাখাতে গিয়ে বাচ্চা খুব ঘেমে যায় সেক্ষেত্রে কি করা উচিত তো সাত নম্বর এই কোশ্চেনটা আপনাদের সাথে শেয়ার করি গরমকালে অয়েল মাসাজ করানোর ক্ষেত্রে কী কী আমাদের তাহলে করা উচিত যখন বাচ্চাকে অয়েল মাসাজ করাবেন তখন সব সময় মনে রাখবেন বাচ্চা যে ঘরে অয়েল মাসাজ করাচ্ছেন তার টেম্পারেচারটা যেন আরামদায়ক হয় তেল মাখাতে গিয়ে যদি বাচ্চার উল্টে ঘাম বেরিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পেট গরমের মতন সমস্যা হতে পারে বাচ্চার ঘামাচি বেরিয়ে যেতে পারে এই জন্যে অয়েল মাসাজ যখন করাবেন তখন বাচ্চা যে ঘরে রয়েছে সেই ঘরটার টেম্পারেচারটাকে আরামদায়ক করবেন সেটা হালকা করে আঠাশে উনতিরিশে মানে যেখানকার যেরকম টেম্পারেচার আর কি সেভাবে এসি চালিয়ে টেম্পারেচারটাকে কন্ট্রোলে রাখতে পারেন বা ফ্যান চালিয়ে টেম্পারেচারটাকে কন্ট্রোলে রাখতে পারেন মোট কথা ঘরের টেম্পারেচারটাকে আরামদায়ক করতে হবে তারপর বাচ্চার গায়ে যদি আমরা অয়েল ম্যাসাজ করে দিই সেক্ষেত্রে বাচ্চার ঘাম বেরোনোর মতন কোনো সমস্যার কথা না এবং বাচ্চাদের ঘামাচি বেরোনোর মতন সমস্যাটাও কিন্তু হবে না নেক্সট যে কোয়েশ্চেনটা আপনাদের মধ্যে থেকে আসে সেটা হচ্ছে গরমকালে মানে আট নাম্বার যে কোয়েশ্চেনটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গরমকালে বাচ্চাদের তেল মাখানোর সময় কি কি বিষয় মনে রাখতে হবে দিদি কি কিভাবে তেল মাখাবো প্রসেসটা একটু শেয়ার করুন আচ্ছা তো গরমকালে যখন বাচ্চাদের গায়ে তেল মাখন আমরা স্টার্ট করবো মানে সেটা তো হবে সবসময় স্নানের আগে অন্য সময় বড় বেবিদের ক্ষেত্রে দরকার নেই নিউবর্ন বেবিদের ক্ষেত্রে দুবার সারাদিনের মধ্যে দুবার অয়েল মাসাজ করাতে পারেন তো যখনই আপনি বাচ্চাকে অয়েল মেশাজ করাবেন গরমকালে মনে রাখবেন বাচ্চাদের গায়ে একটু ঘাম বা বাচ্চা যদি একটু বড়ো হয় সেক্ষেত্রে দৌড়াদৌড়ি করেছে ধুলো ঘাম এগুলো বাচ্চাদের গায়ে অলরেডি থাকে এই কারণে একটা ওয়াইপস দিয়ে যে ওয়াইফসে কোনো গন্ধ টন্ধ মেশানো নেই খুব উগড়ো গন্ধ নেই এরকম একটা ভালো ওয়াইপস দিয়ে বাচ্চার গা মানে মুখ গুলো হাতটা আর্মপিটগুলো আগে পরিষ্কার করে দিন যাতে স্কিনের ওপরে যে ধুলো ময়লা ঘাম আছে সেগুলো যাতে উঠে যায় এরপর বাচ্চাকে অয়েল মাসাজ করানো স্টার্ট করুন তাহলে কী হবে অয়েলটা একদম ভালোভাবে স্কিনের ভেতরে অ্যাবসর্ভ করবে রাইট এরপর অয়েল মাসাজ করানো যখন হয়ে যাবে আর বাচ্চাকে রোদে বার করবেন না কারণ গরমকালে সূর্যের তেজ অনেক বেশি থাকে তেল মেখে বাচ্চাকে রোদে বার করলে বা বাইরে বার করলে কিন্তু বাচ্চার স্কিনের ট্যান পড়ে যেতে পারে একটু আগে আপনাদের একটা কোশ্চেন পড়ে শুনিয়েছি যে তেল মাখালে কি বাচ্চার গায়ের রঙ গরমকালে কালো হয়ে যায় সেক্ষেত্রে আমি বলেছিলাম যে কিছু বিষয় আপনারা একটু মনে রাখবেন তাহলে কিন্তু তেল মাখানোর পর বাচ্চাদের মুখটা কালচে কালচে লাগবে না তো এই কারণে কিন্তু যাতে বাচ্চাদের মুখটা কালচে না লাগে তেল চিটে না লাগে তার জন্য আগে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত তারপর অয়েল মাসাজ করানো উচিত এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে স্কিনটা আর কালচে কালচে লাগবে না এছাড়া তেল মাখানোর পর কিন্তু বাচ্চাকে রোদে রাখবেন না তাহলে কিন্তু রোদে বাচ্চা স্কিনে একটা ট্যান পরে যাবে স্কিনটাকে কালচে লাগবে তো এই ব্যাপারটাও যদি আমরা মাথায় রাখি সেক্ষেত্রে কিন্তু এই দুটো বিষয় মেনে চললে অয়েল মাসাজের ফলে বাচ্চাদের স্কিন তো কালো হবেই না গরমকালে বরং আরো হেলদি দেখাবে স্কিনটাকে আরো চকচক করবে স্কিনটা স্কিনটা আরো ভেতর থেকে পুষ্টি পাবে তো তেল মাখানোর সময় এই দুটো বিষয় একটু ভালো করে মেনে চলুন তারপর পনেরো মিনিট বাদে বাচ্চাকে স্নান করিয়ে দিন হালকা হালকা করে ওপরে যে সার্ফেসে তেল লেগে আছে সেটাকে জল দিয়ে ধুয়ে ফেলুন আর চাইলে বাচ্চার গায়ে বডি ওয়াশ দিয়ে বা নর্মাল সাবান দিয়ে বাচ্চাকে স্নান করে দিতে পারে তো গরমকালে বাচ্চাদের গায়ে তেল মালিশের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা মেনে চলতে পারি তার ফলে বাচ্চাদের স্কিনটাও ভালো থাকবে বাচ্চাদের ঘামাচি হওয়া বা র্যাশ পেরোনো বা পেট গরমের মতন সমস্যাও হবে না আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন থ্যাংক ইউ